নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চিন্তনে ও মননে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তার গুরুগম্ভীর ব্যক্তিত্বের এক ঝলক। কিন্তু আমরা কি জানি তার মধ্যে ছিল এক সূক্ষ্ম রসবোধ? তার কিছু রসবোধের নিদর্শন এবং কিছু মজার ঘটনা নিয়েই আজকে আমার ভিডিও। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস রিঅ্যালোকিউশন। রবীন্দ্রনাথ ঠাকুরের মজার ঘটনা বা তার রসবোধের কথা বলতে গেলেই প্রথমে আজকে যে ঘটনাটির কথা আমার মনে আসছে সেটি হলো তার বিবাহ কেন্দ্রিক। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের সম্বন্ধ চলছে, দূর দূরান্ত থেকে বহু সম্বন্ধ, ভালো ভালো সম্বন্ধ আসছে। এমতো অবস্থায় একটি সম্বন্ধ এলো যেখানে তাকে প্রায় 7 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু প্রিয়জনদের সাথে সেই মেয়েটিকে দেখতেও গেলেন। সেখানে যখন তিনি বসে আছেন সে সময় দুটি সুন্দরী মেয়ে, স্বল্প বয়সী দুটি সুন্দরী মেয়ে উপস্থিত হলো। রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন একটি মেয়ে কেমন খুব সিম্পল ধরনের, একটু কেমন যেন জড়ো ভরত টাইপের মতো দেখতে, আর আরেকজন যে মেয়ে সে যেমন দেখতে সুন্দর তেমনই তার ব্যক্তিত্ব, সেরকমই চৌখস তার কথাবার্তা, পিয়ানো বাজাতে জানেন, মানে সর্বগুণ সম্পন্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের তাকে দেখেই এত পছন্দ হলো, তিনি মনে মনে স্থির করেই ফেললেন তিনি একেই বিবাহ করিবেন। এবার হলো কি, বাড়ির যে গৃহকর্তা তিনি প্রবেশ করলেন, তিনি এসে বললেন, লেট মি ইন্ট্রোডিউস, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড দ্য গার্ল সিটিং বিসাইড হার ইজ মাই ডটার। মানে ঘটনাটা হলো কি, রবীন্দ্রনাথ ঠাকুর কোণে বা পাত্রীর যে মা তাকে পছন্দ করে বসেছিলেন। যা হোক, সেই বিয়ে তো আর তিনি করেননি, ওখান থেকে চলে এলেন। তারপর বহু বছর কেটে গেছে, তিনি একসময় মৈত্রী দেবীকে বলেছেন, বুঝলে ওই বিয়েটা করলেই ভালো হতো, 7 লাখ টাকা নেহাত কম নয়। আজ বিশ্বভারতী প্রতিষ্ঠা করতে গিয়ে যে অসুবিধার সম্মুখীন হচ্ছি তাতে 7 লাখ টাকা থাকলে সুরাহা হতো। আবার পরক্ষণেই বলেন, ভাগ্যিস করিনি, শুনতে পেয়েছি মেয়েটির স্বামী তার বিয়ের প্রায় 2 বছরের মধ্যেই গত হয়েছেন, আমি যদি না থাকতাম বিশ্বভারতী প্রতিষ্ঠা করতোই বা কে। এবার একটি অন্য ঘটনা বলি যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অন্য দিককে উন্মোচন করে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন খুব ভালো একজন গায়কও। একবার একটি অনুষ্ঠানে গেছেন, সেখানে তৎকালীন একজন বিখ্যাত গায়ক গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় গান পরিবেশন করছেন। তার গান শেষ হতেই সকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পিড়াপিড়ি করেন একটা গান শোনানোর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর তৎক্ষণাৎ বলেন, ও গোপেশ্বরের পরে এবার বুঝি দাঁড়ীশ্বরের পালা। গান প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ল, রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার গান শোনানোর জন্য একজন মানুষ এসেছিলেন এবং একটার পর একটা তিনি গান শুনিয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও চুপচাপ গান শুনে যাচ্ছেন। গান শেষ করে প্রণাম করে তিনি চলে গেলে রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেন, বাবা আপনার গান কেমন লাগলো? রবীন্দ্রনাথ ঠাকুর একটু হেসে বললেন, আহাহা, গান তো নয়, যেন মেশিন গান। এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক মজার ঘটনায়। রবীন্দ্রনাথ ঠাকুর খেতে খুব ভালোবাসতেন। বিভিন্ন জায়গার, বিভিন্ন প্রভিন্সের, বিভিন্ন দেশের বিভিন্ন খাবার তিনি আস্বাদন করতে খুবই পছন্দ করতেন। তবে সবথেকে যেটি তার পছন্দ ছিল সেটি হলো ঘরোয়া মিষ্টি। তো শান্তিনিকেতনে একজন রমণী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বানিয়ে দিয়ে গেলেন পিঠে। রবীন্দ্রনাথ সেগুলিকে খেলেন কিন্তু কোনো মন্তব্য করলেন না। এরপর সেই রমণী বাধ্য হয়ে নিজেই একদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে রিকোয়েস্ট করলেন যাতে তার পিঠেগুলোর সম্বন্ধে কিছু রবীন্দ্রনাথ ঠাকুর কিছু মন্তব্য করেন, কিছু সার্টিফিকেট দেন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন বললেন, নেহাত যদি শুনতে চাও তো শোনো, লোহা কঠিন পাথর কঠিন আর কঠিন এষ্টক, তাহার অধিক কঠিন কন্যে তোমার হাতের পিষ্টক। এমনই ছিল তার রসবোধ। এবার আসি আরেক দিকের অন্য এক ঘটনায়। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সুন্দর গান লিখতেন তেমনি তিনি সুর ভাজতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এক বৈশিষ্ট্য ছিল, তিনি যে সুর ভাজতেন সেটা সঙ্গে সঙ্গে কাউকে বলতে হতো, নাহলে উনি ভুলে যেতেন। একদিন হয়েছে কি, এরকমই তিনি সুর ভেজেছেন এবং
হুলস্থুল পড়ে গেছে বাড়িতে, তিনি খুঁজে বেড়াচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুরকে, কারণ তাকে তিনি এই গানের সুরটি শোনাবেন। চলে গেল কানে মৃণালিনী দেবীর, তিনি দৌড়ে এলেন, এসে বললেন, কি হলো, হ্যালো, এত চিৎকার চেঁচেমেচি, বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর তখন বললেন, না মানে তা নয়, আসলে আমি গান একটা সুর মাথায় এসছে, এবার যদি কাউকে না বলি আমি ভুলে যাব, সেই জন্য এত ডাকাডাকি। মৃণালিনী দেবী শুনে বললেন, কি অবস্থা, কখনো শুনেছ যে যে নিজে গান সুর দিচ্ছে সে নিজেই সে সুর ভুলে যাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, অসাধারণ মানুষদের সবই অসাধারণই হয়, ছোট বউ আমাকে চিনলেন না তো। এরকমই তার বিভিন্ন মজার মজার ঘটনা বা কৌতুক বা রসবোধ আমরা অনেক জায়গাতেই পেয়ে থাকি। আশা করছি এই কটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান, যদি আপনারা এরকম আরও রসবোধের আরও ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই জানান, আমি আবারও নিয়ে আসার চেষ্টা করব। আর যদি চ্যানেলটিকে আপনারা কখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।